Assalamu alaikum. Today I would like to share another 5 useful sentences. আমরা প্রতিদিন যেভাবে পাঁচটি করে বাক্য শিখি তার ধারাবাহিকতায় আজকে আবার আমরা পাঁচটি দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী বাক্যের ইংরেজি শিখব। চলুন তাহলে শুরু করা যাক। যদি আমরা বলে থাকি তরকারি স্বাদ হয়নি, তরকারি স্বাদ হয়নি, দ্য খড়ি ডিড নট টেস্ট, দ্য খড়ি ডিড নট টেস্ট। যদি বলা হয় তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, দ্যার ইজ টু মাচ সল্ট ইন দ্য খড়ি, দ্যার ইজ টু মাচ সল্ট ইন দ্য খড়ি। যদি বলা হয় এসব খাবার আমার ভালো লাগে না, এসব খাবার আমার ভালো লাগে না, তাহলে হবে আই ডোন্ট লাইক দিস ফুডস, আই ডোন্ট লাইক দিস ফুডস। এই বাক্যটি যদি বলা হয় এই প্রকারের খাবার আমার ভালো লাগে না বা এই ধরনের খাবার আমার পছন্দ নয়, তাহলে এভাবেও বলতে পারি যে আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফুডস। যদি বলা হয় ভালো করে রান্না শিখো, ভালো করে রান্না শিখো, লার্ন টু কুক ওয়েল, লার্ন টু কুক ওয়েল। এইসব বলার পরে কেউ যদি রাগ করে চলে যায়, অভিমান করে চলে যায়, যদি বলা হয় তিনি অভিমান করে চলে গেলেন, শি ওয়াকড অফ ইন এ হাফ, শি ওয়াকড অফ ইন এ হাফ। আশা করি পাঁচটি বাক্য নোট করে রেখেছেন বা পোজ দিয়ে শিখে রাখবেন। ধন্যবাদ সবাই।